সুপ্রিয় শিক্ষার্থীরা, দূর দূরান্ত থেকে দশপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে যারা আসো তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা ঘরে আসো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ এর একটি পার্ট সূচকীয় সমীকরণ এর কিছু সমস্যার সমাধান করব। তো তার আগে আমরা একটু জেনে নেব সূচকীয় সমীকরণগুলো কি। আমরা সমীকরণ সবাই জানি যে যে সকল গাণিতিক খোলা বাক্যে সূচক থাকবে, চলক থাকবে, সহগ থাকবে, সমান চিহ্ন থাকবে, গাণিতিক অপারেটরগুলো থাকবে, যেমন যোগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সম্বলিত যে গাণিতিক খোলা বাক্য সেটাই হয় সমীকরণ। তো সূচক সমীকরণে অজ্ঞাত যে মানটা বা অজ্ঞাত রাশিটা বা চলকটা সূচক হিসেবে থাকবে। তার মানে কি দাঁড়ালো? যে সমীকরণে চলকটা সূচক আকারে থাকবে সেই সকল সমীকরণকে আমরা সূচক সমীকরণ বলব। যেমন আমরা যদি বলি 4 to the power x = 16 2x - 1, এটা একটা সূচক সমীকরণ। আবার অনেক ক্ষেত্রে এমন থাকবে 2 to the power x + 2 to the power -x - 8 = 0, এটাও একটা সূচক সমীকরণ। তো এই জাতীয় সূচক সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের একটা ধর্ম অনুসরণ করতে হয়। সেই ধর্মটা কি? যদি a > 0 হয়, তার মানে কি দাঁড়ালো? এটা যদি ধনাত্মক সংখ্যা হয় এবং a > 1 হয় তবে a² হবে যদি এবং কেবল যদি x = 2 হয়। আমরা কি খেয়াল করব? যদি a ধনাত্মক হয় এবং a যদি ≠ 1 হয় তাহলে a² হবে যদি এবং কেবল যদি x = 2 হয়। তো আমরা এই নীতিটা অনুসরণ করে আমরা সূচক সমীকরণের সমাধান করব। তো বন্ধুরা, আমরা এখন একটা সমস্যায় যাই। আমাদের প্রথম সমস্যা ছিল 3 to the power 2x + 3 = 81। তো আমরা দেখি, আমাদের সকল সময় খেয়াল করতে হবে প্রত্যেকটা সমীকরণ সমাধানের সময়, সূচক সমীকরণ সমাধানের সময় আমরা বেসটাকে এক করি। তার মানে এখানে আমাদের যে ধর্মটা ছিল a² আমাদের এই বেসটাকে প্রাধান্য দিতে হবে এবং বেসটাকে এক করতে হবে। তাহলে আমরা পরের লাইনে যাই, বা 3 to the power 2x + 3 = আমরা যদি 81 কে যদি আমরা 3 এর আকারে প্রকাশ করি তাহলে কিভাবে সূচকীয় আকারে প্রকাশ করি, তাহলে পাবো 3 into 3
into 3 into 3 তাহলে কি পাবো 3 to the power 4 81 equal পাবো আমরা 3 to the power 4 তার মানে এখানে আমরা 81 এর স্থলে এখন আমরা কি বসাবো 3 to the power 4 তো এখন আমরা আমাদের সূত্র অনুসারে যদি a to the power x সমান a স্কয়ার হয় তাহলে আমরা পাবো x সমান 2 তো এখন আমরা বেজ আছে এখানে বেজ উভয়ের ক্ষেত্রে সমান অতএব 2x plus 3 সমান 4 তো এবার সমাধানে আসি বা 2x equal 4 minus 3 বা 2x equal 3 minus 4 minus 3 equal 1 বা x equal 1 by 2 অতএব x equal 1 by 2 অতএব নির্ণয় সমাধান কি পাবো x equal 1 by 2 তাহলে আমরা আমাদের প্রথম সমস্যা আমরা সমাধান করতে পেরেছি এই জাতীয় সমস্যাগুলো আমাদের সর্বদা সবসময় খেয়াল করতে হবে যে আমাদের y পক্ষে যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বেস 1 পাবো y এর ক্ষেত্রে বেস আমরা 1 পাবো তাহলে বেস 1 যদি পাই আমরা y পক্ষ থেকে বেস বেস বাদ দিয়ে সূচক সূচক ইকুয়াল রাখবো তো প্রথম সমস্যার সমাধান হয়ে গেল আমরা এবার দ্বিতীয় সমস্যা থেকে আপনারা ভাই দ্বিতীয় সমস্যার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আগে আমরা সমস্যাটা পাতাই বোর্ডে 3 to the power 3x minus 4 into a to the power 2x minus 5 by 3 to the power x plus 1 equal a to the power 2x minus 5 এই জাতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা যে সকল রাশির বেজ এক আমরা একই পাশে নেওয়ার চেষ্টা করব তাহলে কি পাচ্ছি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 2x মাইনাস 5 বাই a টু দি পাওয়ার 2x মাইনাস 5 এখন আমরা সূচকের একটা নিয়ম a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস 1 n তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি যেহেতু ভাগাকারে আছে সেহেতু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 মাইনাস x মাইনাস 1 আর এখানে কি পাবো a টু দি পাওয়ার 2x মাইনাস 5 মাইনাস 2x প্লাস 5 তাহলে আমরা এখান থেকে কি পাবো 3 টু দি পাওয়ার বিয়োগ করলে হয় 2x মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 5 ইকুয়াল a টু দি পাওয়ার এখানে সবগুলো ক্যান্সেল হয়ে যায় 0 বা 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইকুয়াল 1 আমরা জানি আমি এর আগে একটা ভিডিও ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি a টু দি পাওয়ার 0 সমান 1 হয় তাহলে এখানে আমরা 1 পাই তার মানে যে কোনো বেজে সূচক যদি 0 হয় তার মান হবে 1 তাহলে এখন আমরা এই জায়গা থেকে পাই বা 3 টু দি পাওয়ার 2x 5 এখন আমরা 1 কে 3 এর সূচকের মাধ্যমে 3 টু দি পাওয়ার 0 বানাই a টু দি পাওয়ার 0 মানে 1 3 টু দি পাওয়ার 0 মানে 1 এই কারণে আমরা বেজ 1 করার জন্য আমরা 3 টু দি পাওয়ার 0 টা আনলাম কারণ আমাদের এই ধর্মের কাছে যেতে হবে এখন আমরা উভয় পক্ষ বিশ্লেষণ করে পাচ্ছি 2x মাইনাস 5 ইকুয়াল 0 বা 2x ইকুয়াল 5 বা x ইকুয়াল 5 বাই 2 অতএব নির্ণয় সমাধান কি দাঁড়ালো x ইকুয়াল 5 বাই 2 তো বন্ধুরা আমরা দ্বিতীয় সমস্যার সমাধান করতে পারলাম এই জাতীয় সমস্যা আছে কিছু সেগুলো আমরা আশা করি সমস্যার সমাধান করতে পারব এবার
আমরা তিন নম্বর সমস্যার সমাধানে আসব। তিন নম্বর সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এই জাতীয় সমস্যা যেভাবে সমাধান করতে হয় এখানে এক্স এর স্থলে থাকবে সূচকীয় কোন চলক। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, তিন নম্বর সমস্যাতে আছে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার টু মাইনাস এক্স সমান টোয়েন্টি সিক্স। সূচকীয় নিয়ম অনুসারে আমরা ভাঙলাম ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ স্কোয়ার ওয়াই ফাইভ এক্স ইকুয়াল টোয়েন্টি সিক্স। এখন আমরা লসাগু করি ফাইভ টু দি পাওয়ার এক্স, লসাগু যদি করি তাহলে আমরা পাচ্ছি ফাইভ এক্স ইন্টু ফাইভ এক্স, আর এখানে পাচ্ছি আমরা ফাইভ স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টোয়েন্টি সিক্স। তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি ফাইভ এক্স ইন্টু ফাইভ এক্স মানে ফাইভ এক্স তার হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু, আমরা এখন আর গুণ করে ফেলাই তাহলে টোয়েন্টি সিক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের এখানে সূচকীয় যে চলকটা আসছে সেটা আসছে ফাইভ টু দি পাওয়ার এক্স। তো এইবার আমরা ফাইভ টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি সিক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স, এই যে পেয়ে গেলাম সূচকীয় আমরা হল প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল জিরো। এখন আমরা এই সমীকরণের যে উৎপাদকে বিশ্লেষণ করেছি সেই নিয়ম অনুসারে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এবার বন্ধুরা, এখানে আছে আমার, আমি একটা উৎপাদকের ক্লাসে বিগত উৎপাদকের ক্লাসে শিখিয়েছি প্রথম রাশি, প্রথম রাশির সহগ আর শেষ রাশির শেষ শেষ মানে ধ্রুবকটা, এই দুইটার মানে প্রথম রাশি প্রথম পদটা এবং দ্বিতীয় পদটা আমরা গুণ করব। গুণ করে এখানে আছে ওয়ান, এখানে আছে টোয়েন্টি ফাইভ, ওয়ান আর টোয়েন্টি ফাইভ গুণ করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ, আমাদের বানাতে হবে টোয়েন্টি সিক্স। সেখানে আমাদের যদি টোয়েন্টি ফাইভ এর আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তা ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ পাবো, এবং যোগ যোগ দুটাই যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস টোয়েন্টি সিক্স হবে। তাহলে কি হবে দেখি, আমরা ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ এক্স মাইনাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো। বা এখন আমরা কমন নিব, ফাইভ টু দি পাওয়ার এক্স কমন নিলে আমাদের থাকে ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ, মাইনাস ওয়ান কমন নিলে ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল জিরো। এখন আমরা এখান থেকে আসি ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা এখন পাব হয় ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো, বা ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, বা ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ফাইভ স্কোয়ার, আমরা সেই এ টু দি পাওয়ার এক্স সমান এ স্কোয়ার, এই জাতীয় যে পদ আমরা পাবো যে ধর্মটা পেয়েছি আমরা সূচক সমীকরণের সেই হিসেবে পাবো অতএব এক্স ইকুয়াল টু টু। আদারওয়াইজ পাবো আমরা ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান, বা ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার জিরো। কোন কোন সূচকের মান যদি যখন কখনো যদি কখনো কোনো সূচকীয় রাশির মান সূচক জিরো হয় তাহলে তার মান হবে ওয়ান, এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু জিরো। অতএব নির্ণয় সমাধান আমরা কি পাচ্ছি, নির্ণয় সমাধান পাবো এক্স সমান একটা পেয়েছি হচ্ছে টু আর একটা পেলাম জিরো। তো বন্ধুরা আমরা আজ যে তিনটে সমস্যার সমাধান করলাম, এই সমস্যা এই সমস্যাগুলোর মাধ্যমে আমরা এই অধ্যায়ের বাকি সকল
গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা এই ক্লাস দেখে অনুসরণ করার চেষ্টা করবে, এবং যদি তোমরা কোথাও মিসিং করো তাহলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং সেখানে কমেন্ট করে আমাকে জানাবে। তো সামনে আরও তোমাদের অন্যান্য ক্লাস নিয়ে সামনে হাজির হবো, এই বলে আমি আজকে তোমাদের ক্লাস শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ।